বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সকলকে, যারা যারা ভিডিওটি ওয়াচ করছেন, সকলকে অনেক স্বাগত জানাই। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাতিল বিএড কলেজ, এই কথাটির সাথে আপনারা পরিচিত অলরেডি হয়ে গেছেন। বিভিন্ন নিউজ পোর্টালে আপনারা দেখেছেন, নিউজ পেপারে দেখেছেন যে বিএড কলেজের কিন্তু অনুমোদন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। আমাদের রাজ্যের বিএড কলেজের কথাই বলছি, তো সেই বিএড কলেজের সংখ্যা কিন্তু ছিল 624 মতো, সেখান থেকে বাতিল হয়ে গেছে 253 বিএড কলেজ। প্রথমেই আপনারা ফার্স্টেই উপরেই লেখাটা দেখতে পাচ্ছেন যে এক ধাক্কায় 253 কলেজের অনুমোদন বাতিল হলো। প্রাথমিকভাবে জানা যাচ্ছে পর্যাপ্ত পরিকাঠামো অনুমোদন না থাকার অভিযোগে এই বিএড কলেজগুলির বাতিল করা হয়েছে। তো এই 624 মধ্যে 253 বাতিল, তার মানে এখন কিন্তু বিএড কলেজের সংখ্যা আপনারা জানেন, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, 371 দাঁড়ালো। আর এই বিএড কলেজগুলোর বাতিল করা হলো কী কারণে, সেটা নিয়ে যখন আমাদের যে বিএড বিশ্ববিদ্যালয় উপাচার্যর কাছে যাওয়া হয়, অর্থাৎ শ্রীমতী সুমা বন্দ্যোপাধ্যায়, তিনি জানান যে মোট কথা হচ্ছে পরিকাঠামোগত, মানে তিনটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এটা বাতিল করা হয়েছে। আপনারা জানেন যে পরিকাঠামোগত একটা বিষয়, দু নম্বর জাল লাইসেন্স অর্থাৎ সার্টিফিকেট দিয়ে বিএড কলেজগুলো চলছিল, সেই রকম কিছু তথ্য পাওয়া গেছে। এবং তার সাথে সাথে যেটা খুবই গুরুত্বপূর্ণ, একটি বিএড কলেজের যে ছাত্র অর্থাৎ স্টুডেন্ট টিচার যে রেশিও, অর্থাৎ ট্রেন যারা ট্রেনিং নিতে আসে সেই স্টুডেন্টদের কথা বলা হচ্ছে, এবং শিক্ষক সেই রেশিও তারা মেনটেন করেনি, অনেক জায়গায় ভুলভাল তথ্য দিয়ে অনুমোদন নিয়েছিল। তো সেই কারণেই এই বিএড কলেজগুলোতে, এই 624 বিএড কলেজের মধ্যে 253 বিএড কলেজের কিন্তু অনুমোদন বাতিল করা হয়েছে। তাহলে বিএড কলেজের সংখ্যা আমরা জানি আমাদের রাজ্যে অন্যান্য কিছু প্রতিবেশী রাজ্যের তুলনায় বিএড কলেজের সংখ্যা কিন্তু অনেক কম। তো তার মাঝেই কিন্তু আবার অনেকগুলি বিএড কলেজ বন্ধ হয়ে গেল, তাতে সত্যি একটা, আমরা যেমন এতদিন শুনে এসেছিলাম যে চাকরি বাতিল হচ্ছে বা এই হচ্ছে অমুক হচ্ছে, বিভিন্ন রকম অস্বচ্ছতা অনিয়ম, কিন্তু এখন বিএড কলেজে ভর্তির ক্ষেত্রেও কিন্তু একটা অনিয়ম বা অস্বচ্ছতা, বা মানে সেই অনুমোদনগুলো না পেয়েই বা সেই পরিকাঠামোগত ঠিকঠাক না থেকেই কিন্তু বিএড কলেজগুলি চলছিল, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের সেই বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম। তো যাই হোক, এটাই ছিল খবর, আর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কথাগুলো লেখা রয়েছে। চলুন তাহলে আমরা পরের লাইনগুলো একটু দেখে নিই। দেখুন, কোনো কলেজের পরিকাঠামো নেই, কোনো কলেজে আবার পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা বা পড়ুয়া নেই, যেটা আমি একটু আগেই বললাম এই কারণগুলোই মূল ছিল। এমন নানা কারণে রাজ্যের 253 বিএড কলেজের অনুমোদন বাতিল হলো। এখন রাজ্যে বিএড কলেজের সংখ্যা দাঁড়ালো 371। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বিএড কলেজের অনুমোদন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয় রাজ্য। অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কলেজগুলিতে পঠন পাঠনের উপযুক্ত পরিকাঠামো আছে কি না, সেটাই ছিল মূল বিচার্য বিষয়। জানা গেছে রাজ্যে 371 বিএড কলেজকে অনুমোদন দিয়েছে, অনুমোদন বাতিল হয়েছে 253 কলেজের। এর আগেও একাধিক বিএড কলেজের পরিকাঠামোগত ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, এমনকি কিছু ভুয়ো কলেজের নামও সামনে আসে। তারপরেই রাজ্যের বিএড কলেজের পরিকাঠামো নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। সূত্রের খবর, যেসব কলেজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সব কলেজকে সতর্ক করা হয়েছিল। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বিএড, শুধু বিএড কলেজ না, অন্যান্য কলেজেরও কিছু কিছু অনুমোদন বাতিল হয়েছে। তা যাই হোক, আপনাদের সাথে এই তথ্যগুলি ছিল বিএড কলেজ বাতিল প্রসঙ্গে, তো আমি শেয়ার করলাম। আরও আপডেট নিউজ পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন।